নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। আপনারা দেখছেন বর্তমানের কথা। দেখে নিন আজকের বিশেষ রিপোর্ট। আমাদের বর্তমান কথার অনুষ্ঠানের সহযোগী নিবেদন করছেন ১৩৪তম চলতে সে রানিং বার না। গতবার তো মেলা হয় নাই, সব জায়গায় মেলা হয়নি, পূজাটা হয়েছিল। এইবার আমরা থানা থেকে যেটা কথা হয়েছে মানে করোনা বিধি নিয়মকানুন মিলে আমরা মেলা করেছি বা আমরা মোটামুটি দিয়েছি। মেলা তিন দিন, আজকে পূজা, আজকে ২১ তারিখ, ২২, ২৩, ২৪ তিন দিন মেলা থাকবে এখান আমাদের মেলা থেকে। আপনার মানে এদিকে আপনার নবদ্বীপ নদিয়া, এদিকে হলো আপনার মালদা, বুনিয়াদপুর, রায়গঞ্জ, এদিকে জলপাইগুড়ি, কুচবিহার, ইসলামপুর, ফাঁসিদেওয়া। মেলাতে রয়েছে ঝুলা আছে, নাগরদোলা আছে, ব্র্যাংডে আছে, মতকুয়া আছে। এটা তো একটি দুর্গা পূজা না, এটা অষ্টমঙ্গলী পূজা। অষ্টমঙ্গলী পূজা করতে গেলে আপনি একদিনে পূজা হবে। যে আমাদের গ্রামে ছিলেন একজন জোহরা পাল, উনি স্বপ্ন দেখে পূজা করছেন, সেইভাবে যে উনি একদিনে পূজা করছে, আমরা ওইভাবে আমরা গ্রামে পূজা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওনার এখন নাতি আছে। হ্যাঁ, পূজা শান্তিপূর্ণভাবে হয়েছে।
শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস চিরদিনের। এখানে আপনারা পেয়ে যাবেন হালকা থেকে ভারী সমস্ত রকমের গহনা এবং নিত্য নতুন ডিজাইনের সমস্ত রকমের গহনা পেয়ে যাবেন। এবং আমাদের এই দোকান ওপেনিং এর এই গহনা আবহের জন্য ওপেনিং এর জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরির উপরে 25% ছাড় দিচ্ছি। এই অফারটি প্রযোজ্য আছে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন আমাদের এই দোকান ওপেনিং এর এই করোনা আবহের জন্য ওপেনিং এর জন্য আমরা প্রতি সোনা এবং রূপোর গহনার মজুরির উপরে 25% ছাড় দিচ্ছি। আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। এই প্রথম আপনাদের শহরে বেসিক রেসিপি অ্যাপ্লিকেশনের হোম ডেলিভারির সুযোগ সুবিধা। এই বেসিক রেসিপি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো। আর দেরি কেন, আজই খাবার অর্ডার করুন বেসিক রেসিপি অ্যাপ থেকে। আমার নাম প্রদীপ কুমার সাহা বিষ্ণু। আচ্ছা, ম্যাচিং সেন্টার মানেই তো আমরা জানতাম যে সব রকম সবকিছুই রয়েছে, তো হঠাৎ করে শাড়িটা একটা আলাদা ভাবে। অ্যাকচুয়ালি আমি তো এতদিন রেডিমেডের মধ্যেই ছিল, আমার রেডিমেডেরই দোকান ছিল। তো আমি চিন্তা করলাম, সবাই বলছে, কাস্টমার বলছে আমার কাছে শাড়ি হলে ভালো হয়। এই জন্য একই ছাদের তলায় চেষ্টা করলাম যে যদি এটাকে ছিল না, আমার শাড়িটা ছিল না, সেটাকে ভাবলাম যে সবাই যখন চাচ্ছে তাহলে ওটাকে শুরু করা যাক। তাই আমি চেষ্টা করলাম, চেষ্টা করছি আর কি আস্তে আস্তে ওটাকে করার জন্য। এক্সক্লুসিভ মানে তো এক্সপেন্সিভ, তো সাধারণ মানুষের কতটা হাতের নাকালে, মানে সাধারণ মানুষ কি আসতে পারবে? তো অবশ্যই অবশ্যই, সবার জন্য এই আমার এই এক্সক্লুসিভ শাড়ি হাউসটা শুধু মানে হাই সোসাইটিদের জন্য না, সবার জন্য, এ টু জেড। 500 টাকারও শাড়ি পাওয়া যাবে, 200 টাকারও শাড়ি পাওয়া যাবে, আর 10,000 টাকারও শাড়ি পাওয়া যাবে। সবার জন্যই আমি এটা ব্যবস্থা রেখেছি, সকলের জন্য ব্যবস্থা রাখা আছে। বাহ,